ভিডিও লেকচারে আমি আইটি ইন্সট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল বাংলা ভিডিও লেকচার সিরিজের এই ভিডিও লেকচারে আমরা মাইক্রোসফট এক্সেলের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব শুরুতে আমরা শিখব যে কিভাবে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ফাইলের বিশেষ একটি রো অথবা কলামকে ফ্রিজ করব সেই বিষয়টি আমরা শুরুতে শিখব এরপর আমরা শিখব যে কিভাবে আমরা একটি ওয়ার্কশিটকে স্প্লিট করার মাধ্যমে এক কলামের ডেটার সাথে আরেক কলামের ডেটা বা এক রো এর ডেটার সাথে আরেক রো এর ডেটা তুলনা করব এরপর আমরা শিখব যে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের ডেটা সর্টিং এর কাজ করব ফাইনালি আমরা শিখব যে আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেল ডেটা ফিল্টারিং এর কাজ করব তো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিও লেকচারে আলোচনা করতে যাচ্ছি আপনি জানো আমার সাথে পুরো বিষয়টি প্র্যাকটিস করতে পারেন সেই জন্য এই প্র্যাকটিস ফাইলটি ডাউনলোড করার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি আপনি ওয়ার্কবুকটি ডাউনলোড করে পুরো বিষয়টি আমার সাথে প্র্যাকটিস করবেন তো চলুন আমরা প্রথমে শিখব যে কিভাবে আমরা একটা রো ফ্রিজ করব আমরা এখানে একটা বড় ডেটা দেখতে পাচ্ছি দেখুন আমি যখন ডিটার নিচের দিকে যাব। তখন একটা সমস্যা আমরা খেয়াল করছি সেটা হচ্ছে যে হঠাৎ করে আপনাকে যদি বলা হয় এই ডেটাটি কোন মাসের ডেটা বা কত আপনি সেটা কিভাবে বলবেন। কিংবা এই ডেটাটি কোন মাসের ডেটা ডেটা বা কত সালের আপনি কিভাবে আপনাকে কি করতে হবে স্ক্রল করে উপরে দেখতে হবে যেটা হচ্ছে মে টু এর ডেটা আবার দেখুন আপনাকে যদি হঠাৎ করে বলা হয় যে এটা কোন সালের ডেটা বা কোন মাসের ডেটা আপনি স্ক্রল করে উপরে উঠবেন উঠে দেখবেন যে এটা অগাস্ট টু থাউজেন্ড নাইনটিনের ডাটা আবার স্ট্রল করে করে আপনাকে আবার নিচে নামতে হচ্ছে তো বিষয়টা যদি এরকম হতো যে আমাদের এই দুইটি রো যদি ফিক্সড পজিশনে থাকতো অর্থাৎ ফ্রিজ হয়ে থাকতো যদি মুভ না করতো এবং নিচের ডেটাগুলোকে আমরা যদি স্ক্রল করতে পারতাম তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বলে দিতে পারতাম যে একটি ডাটা কোন কলামের অন্তর্ভুক্ত বা সেই ডেটাটির কলাম হেডারটি আসলে কোনটি এই কাজটি করার জন্য আমাদেরকে এই এক রো এবং দুই রো এই দুইটি রোকে ফ্রিজ করতে হবে অর্থাৎ ফিক্সড করে রাখতে হবে যাতে করে এগুলো স্ক্রল করার সময় উপরের দিকে চলে না যায় তো আমরা যে অংশটুকুকে ফ্রিজ করতে চাইব তার নিচে রোটাকে আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে তো সো আমরা চাচ্ছি এক নম্বর রো এবং দুই নম্বর রোকে ফ্রিজ করতে সেজন্য আমরা ইমিডিয়েট নিচের যেটি রো সেটিকে সিলেক্ট করব তারপর মেনুভার থেকে ভিউ এ যাব ভিউ এ যাওয়ার পরে এখানে দেখুন একটা কমান্ড রয়েছে সেটা হচ্ছে ফ্রিজ প্যান্স কমান্ড এখানে গিয়ে একবার ক্লিক করতে হবে তারপর দেখুন এখানে একটা কমান্ড রয়েছে ফ্রিজ প্যান্স এখানে গিয়ে একবার ক্লিক করে দেবেন এবার যদি আপনি স্ক্রল করেন তাহলে দেখবেন যে আমাদের টপ দুইটি রো ফ্রিজ বা ফিক্সড হয়ে রয়েছে এবং সেগুলো মুভ করছে না এখন কিন্তু আপনি খুব ইজিলি বলে দিতে পারবেন যে কোন ডাটাটি আসলে কোন মাসের বা কোন বছরের তো আমরা শিখে গেলাম যে কীভাবে রোকে ফ্রিজ করতে হয় এবার লক্ষ্য করুন আমাদের বা দিকে সেলস পার্সনের নাম রয়েছে এখন আপনি যদি নভেম্বর পর ডিসেম্বর তারপর জানুয়ারি টু আছে আপনি যদি সেই ডেটায় এই যে আমাদের বার রয়েছে এটিকে ড্র্যাক করে ওদিকে নিয়ে যান তারপর আপনাকে যদি হঠাৎ করে বলা হয় যে এই ডেটাটি কোন সেলস পার্সনের ডেটা তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে বলাটা তো আমরা যদি এই যে এ কলামটাকে অর্থাৎ সেলস পার্সনের কলামটাকে যদি ফিক্সড যদি আমরা ফ্রিজ করে রাখি এবং আমরা যদি এভাবে হরিজেন্টাল ইনস্টল করি তাহলে কিন্তু ওই কলামটি ফ্রিজ হয়ে থাকবে এবং আমরা খুব ইজিলি বলতে পারবো যে একটা ডেটা আসলে পার্টিকুলারলি কোন সেলস পার্সনের ডেটা তো এই কাজটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা যে কলামটাকে ফ্রিজ করতে চাই তার ঠিক পরের কলামটি আমাদেরকে সিলেক্ট করতে হবে দেন অ্যাগেইন মেনুবার থেকে ভিউয়ে যেতে হবে তারপর ফ্রিজ প্যান্স তারপর দেখুন এখানে আনফ্রিজ প্যান্স কথাটা লেখা রয়েছে কারণ আমাদের টপ দুটা রো অলরেডি ফ্রিজ করা রয়েছে সেই টপ দুটা রোকে আগে আনফ্রিজ করতে হবে তারপর এগেন ফ্রিজ প্যান্স দেন ফ্রিজ প্যান্স কমান্ডে ক্লিক করলে এবার যদি আপনি হরিজন্টাল স্ক্রল বারটা ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে আপনি ইজিলি বলতে পারছেন যে একটা পার্টিকুলার ডাটা আসলে কোন সেলস পার্সনের ডাটা অর্থাৎ আমাদের এখানে কিন্তু এখন কলামটি ফিক্সড বা ফ্রেস হয়ে রয়েছে এটি মুভ করছে না তাহলে কিভাবে কলাম ফ্রেস করতে হয় সেটি আমরা জেনে গেলাম কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন যে কলামটি ফ্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে সেটি হচ্ছে যে আমাদের ফার্স্ট যে দুটি রো সেই দুটি কিন্তু আর ফ্রেস হয়ে নেই আমি যদি স্ক্রল করি তাহলে দেখব যে এখন আর বলতে পারবো না যে এই ডাটাটি কোন মাসের ডাটা এবং কোন বছরের ডাটা তো এই বিষয়টি সমাধান করার জন্য আমাদেরকে এমন একটা কাজ করতে হবে যেন টপ রো এবং ফার্স্ট কলাম এগুলো যেন ফিক্সড বা ফ্রিস হয়ে থাকে তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে সব সবকিছু আনফ্রিজ করে নেব যে কাজটি করতে হবে যে এই দুইটি রো এর জাস্ট পরের রো হচ্ছে নাম্বার রো এবং আমাদের এ কলাম যেটিকে ফ্রিজ করতে যাচ্ছি তার জাস্ট পরের কলাম হচ্ছে বি কলাম অর্থাৎ আমাদের এই তিন নাম্বার রো এবং বি কলাম যে সেলটাতে ইন্টারসেক্ট করেছে প্রথমে সেই সেলটাকে সিলেক্ট করতে হবে সেই সেলটাকে সিলেক্ট করার পর আমরা যদি ফ্রি স্প্যান্সে যাই তারপর ফ্রি স্প্যান্স কমান্ডে গিয়ে এগেন ক্লিক করি তাহলে দেখব যে আমাদের টপ দুইটি রো এবং ফার্স্ট কলাম ফ্রিজ হয়ে গিয়েছে দেখুন আপনি ইনস্টল করে দেখুন যে আপনার টপ দুইটি রো এবং আপনার ফার্স্ট কলাম ফ্রিজ হয়ে রয়েছে এবার কিন্তু আপনি ইমিডিয়েটলি বলতে পারবেন যে এই ডাটাটি হচ্ছে জুলাই টু থাউজেন্ড নাইনটিনের ফারুক হোসাইনের ডেটা তাহলে কীভাবে ফ্রিজ করতে হবে সেই বিষয়টি কিন্তু আমরা বুঝে গেলাম এবার আনফ্রিজ করবো কীভাবে অ্যাগেইন ফ্রিজ প্যান্সে যাব দেন আনফ্রিজ প্যান্স এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে ফ্রিজ টপ রো এবং ফ্রিজ ফার্স্ট কলাম রয়েছে আপনি যদি প্রথম কলামটি ইমিডিয়েটলি ফ্রিজ করতে চান তাহলে আপনার কোনো রো বা কলমকে সিলেক্ট রাখা লাগবে না আপনি সরাসরি ফ্রিজ ফার্স্ট কলাম এখানে গিয়ে ক্লিক করলেই ফার্স্ট কলামটি ফ্রিজ হয়ে যাবে অনুরূপভাবে আপনি যদি টপ রোটাকে ফ্রিজ করতে চান তাহলে নিচের রোটাকে আপনাকে সিলেক্ট না করলেও চলবে আপনি সরাসরি ফ্রিজ টপ রোতে গিয়ে ক্লিক করবেন তাহলে আমরা কিভাবে কলাম বা রো ফ্রিজ করতে হয় সেই বিষয়টি শিখে গেলাম এবার ধরে নিন যে আমাদের বর্তমান যে মাইক্রোসফট এক্সেল উইন্ডোটি রয়েছে এই উইন্ডোটির একটা ডুপ্লিকেট উইন্ডো আমি তৈরি করতে চাই ইমিডিয়েটলি যেন আমি ডেটা পরস্পর কম্পেয়ার করতে পারি অর্থাৎ আমি একটা নির্দিষ্ট অংশের ডেটার সাথে আরেকটা অংশের ডেটা যেন আমি কম্পেয়ার করতে পারি তো এটার জন্য আমরা বর্তমান যে উইন্ডোটা রয়েছে এই উইন্ডোটার একটা ডুপ্লিকেট বানিয়ে ফেলতে পারি এটি করার জন্য কি করব আমরা আমরা মেনুবার থেকে ভিউয়ে যাব তারপর নিউ উইন্ডো এখানে গিয়ে যদি ক্লিক করি তাহলে ইমিডিয়েটলি আরেকটা উইন্ডো তৈরি হবে এবং এটা ডুপ্লিকেট উইন্ডো তৈরি হবে তো আমরা এটিকে ড্র্যাক করে একদম ডান দিকে শিফট করে দিলাম আর দেন এটির উপরে ক্লিক করে দিলাম এবার আপনি কিন্তু একটা কম্পেয়ার করতে পারবেন কি ধরনের কম্পেয়ার সেটা হচ্ছে যে আপনি একটি ওয়ার্কশিটের ক্ষেত্রে একদম ডান দিকে ভিউ করতে পারবেন আর একটি ওয়ার্কশিটের ক্ষেত্রে একদম আপনি বা দিক থেকে ভিউ করতে পারবেন তো এটি হচ্ছে আপনি কিভাবে একটা উইন্ডোর ডুপ্লিকেট তৈরি করবেন সেই বিষয়টি আমি দেখালাম আপনাদেরকে তো আপনি যদি একটা নির্দিষ্ট কলামের ডাটার সাথে আরেকটি কলামের ডাটার কম্পেয়ার করতে চান বা একটা নির্দিষ্ট রোয়ের ডাটার সাথে আরেকটা রোয়ের ডাটার কম্পেয়ার করতে চান সুবিধাজনক ভাবে তাহলে আপনি কিভাবে কাজটা করবেন সেই বিষয়টি এখন আমরা শিখবো ধরে নিন আমরা এখানে মার্চ টু থাউজেন্ড এর ডাটার সাথে আমরা মার্চ টু এর ডাটা পাশাপাশি রেখে একটু কম্পেয়ার করতে চাই জাস্ট দেখতে চাই যে এই দুটি কলামের ডাটার কি রকম একটা পার্থক্য রয়েছে এটা জাস্ট ভিজুয়ালি আমরা একটু দেখতে চাই তো এটার আমরা কি করব প্রথমে এই যে এখানে স্প্লিট বলতে একটা কমান্ট রয়েছে অবশ্যই ভিউ ট্যাবের আন্ডারে স্প্লিটে গিয়ে ক্লিক করবো আগে স্প্লিটে গিয়ে ক্লিক করার পর দেখুন আমাদের ওয়ার্কশিটটা কিন্তু স্প্লিট হয়ে গিয়েছে তো এমন জায়গায় স্প্লিট হয়ে গিয়েছে আপনার যে জায়গাটাতে সিলেকশন থাকবে যে সেলটা সিলেক্ট থাকবে তার এই জায়গাটাতে স্প্লিট হবে আপনি যদি এই সেলটাকে সিলেক্ট করেন এই অবস্থায় আপনি যদি স্প্লিটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই জায়গায় স্প্লিটটা হবে তো সো আমি এগেন স্প্লিটে ক্লিক করলাম দেন আবার স্প্লিটে ক্লিক করলাম দেখুন স্প্লিটটা এখানে চলে আসলো তো আমি চাচ্ছি যে মার্চ টু থাউজেন্ড ডেটার সাথে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি কম্পেয়ার করতে চাই তাহলে আমি কি করছি এই যে আমাদের স্প্লিট করার জন্য যে একটা ডিভাইডার আমরা দেখতে পাচ্ছি এই ডিভাইডারটাকে এভাবে ড্র্যাক করে এনে এই লোকেশনে এনে রেখে দিলাম আর দেখুন এদিকে একটা আমাদের স্ক্রল বার রয়েছে হরিজেন্টাল স্ক্রল বার আর এদিকে একটা নতুন হরিজেন্টাল স্ক্রল বার এসেছে এটিকে ড্র্যাক করে আমি এদিকে সরিয়ে নিয়ে যাচ্ছি এবং মার্চ টু থাউজেন্ড টোয়েন্টিকে মার্চ টু থাউজেন্ড নাইনটিনের কাছাকাছি নিয়ে আসলাম এবার দেখুন আমরা কিন্তু পরিস্থিতি খুব ইজিলি বুঝতে পারছি যে মোহাম্মদ সাইদি এ মার্চ এর এত এবং মার্চ এত তো সো এভাবে কিন্তু আমরা পাশাপাশি রেখে একটা কম্পেয়ার করতে পারছি একটা ভিজুয়াল কম্প্যারিজন আমরা কিন্তু ইজিলি করতে পারছি এবার ধরে নিন আপনাকে বলা হলো যে মোহাম্মদ সাইদি ডাটার সাথে আমাকে নিচে আনিসার রহমানের ডাটার একটা কম্পেয়ার করতে হবে ভিজুয়াল কম্পারিজন তো সেটা কিভাবে করব আমরা এই যে আমাদের হরিজন্টাল ডিভাইডারটা রয়েছে এটিকে একটু উপরের দিকে উঠিয়ে দিতে হবে এখানে এনে ছেড়ে দিলাম তারপর আমি কি করছি দেখুন এই যে সাই দিকে এখানে রাখলাম দেন আমি আনিসারকে উপরে উঠিয়ে দিচ্ছি এই যে আনিসার রহমান দেন একটুখানি উপরে উঠিয়ে দিলাম এবার আমি কিন্তু সাইদের ডেটার সাথে আনিসারের ডেটার ইজিলি একটা কম্পেয়ার করতে পারছি যে মার্চ টু থাউজেন্ড নাইনটিনে সাইদের সেল ছিল এত এবং আনিসারের সেল হচ্ছে তো আমরা শিখে গেলাম কিভাবে মাইক্রোসফট এক্সেল ফাইলকে স্প্লিট করতে হয় अगेन আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য স্প্লিট কমান্ডে ক্লিক করে দিলাম আগের অবস্থায় ফিরে গেলাম এবার আমরা শিখবো যে কিভাবে মাইক্রোসফট এক্সেলের ডেটা সর্টিং এর কাজ করতে হয় এখানে দেখুন সর্টিং ডেটা নামের একটা শীট ট্যাব রয়েছে এখানে গিয়ে ক্লিক করে দিলাম প্রথমে শিখবো যে কিভাবে আমরা অ্যালফাবেটിക്കালি অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং এর কাজ করব তো সর্টিং করার সুবিধাটা হচ্ছে যে আপনি ইজিলি একটা পার্টিকুলার ডাটার অবস্থানটা কোথায় ওয়ার্কশিটে সেটা আপনি ইজিলি খুঁজে বের করতে পারবেন যদি আপনি কাজ করেন তো একটা বিষয় লক্ষ্য করুন যদি আমাদের এই ক্যাম্পার নেম এগুলো যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো অর্থাৎ ডিকশনারিতে যেভাবে শব্দ সজ্জিত থাকে সেভাবে যদি সজ্জিত থাকতো এবং সেই ক্ষেত্রে আপনি যদি একজন পার্টিকুলার ক্যাম্পার নেম এর ডাটা বের করে নিয়ে আসতে বলতেন আমি কিন্তু ইজিলি সেটা করতে পারতাম কারণ আমি অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু ডেটা খোঁজার চেষ্টা করতাম তো ধরে নিন আমরা সেই কাজটি করতে চাই এখানে ক্যাম্পার নেম গুলো অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই তাহলে সেটি আমরা কিভাবে করব প্রথমে আমরা ডাটা টুকুকে এভাবে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা মেনোবার থেকে ডেটাতে গিয়ে ক্লিক করব তারপর দেখুন এখানে এ টু জেড বলতে একটা কমান্ড রয়েছে এখানে গিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন যে আমাদের এ দিয়ে যেগুলো সেগুলো উপরে এসেছে তারপর বি তারপর সি ডি ই এফ এভাবে আলফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু আমাদের ডাটাগুলো সজ্জিত হয়েছে এখন আমাকে কেউ যদি বলে যে আপনি সাজ্জাদ হোসেনের ডেটা বের করে নিয়ে আসুন তো বাট সাজ্জাদ হোসেনের ডাটা কোথায় দেওয়া আছে সেগুলো আমাদেরকে দেখান তো আমি কিন্তু ইমিডিয়েটলি বের করতে পারবো এবং খুব তাড়াতাড়ি বের করতে পারবো কারণ আমি জানি আলফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো রয়েছে এই যে সাজ্জাদ হোসেন তো আলফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে কীভাবে ডাটা সাজাতে হয় বা সর্টিং করতে হয় সেটা কিন্তু আমরা জেনে গেলাম এবার দেখুন এদিকে ছোট্ট আরেকটা আমাদের ডাটা টেবিল রয়েছে ধরে নিন যে আমি এখানে ক্যাম্পার নেমকে অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই কিংবা কানসেলার কে অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই তো আমরা কি করবো এভাবে ড্র্যাক করবো ড্র্যাগ করে সিলেক্ট করে নেব একদম হেডার সহ সিলেক্ট করে নিলাম তো আমি কনসিলার যারা রয়েছে তাদেরকে আলফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই তো আমি কি করলাম এ টু জেড এখানে গিয়ে ক্লিক করলাম তো একটা ঘটনা কি ঘটলো যে আমাদের কনসিলার কিন্তু আলফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সজ্জিত হয়নি বরং ক্যাম্পার নেমে যেগুলো রয়েছে এগুলো কিন্তু আলফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সজ্জিত হয়েছে এবং বি কে এম এন আর টি কিন্তু কনসিলার দেখুন প্রথমে এইচ এসেছে তারপর এস তারপর এল তারপর এইচ মানে কাউন্সিলর এর নাম গুলো অনুযায়ী কিন্তু অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সজ্জিত হয়নি তো সো আমি কাউন্সিলরের নাম গুলো অনুযায়ী যদি অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে এখানে সাজাতে চাই তাহলে এগেইন আমি এই অংশটুকুকে সিলেক্ট করব দেন এখানে এই যে সর্ট কমান্ডটি রয়েছে এখানে গিয়ে ক্লিক করলাম এবার দেখুন আমাদের সর্ট নামের একটা ডায়লগ বক্স এসেছে দেখুন এখানে সর্ট বাই বলতে একটা কথা রয়েছে আমরা এখানে সর্ট বাই কাউন্সিলর করে নেব এবং অর্ডার এ টু জেড করে নিলাম তারপর ওকে করে নিলাম এবার দেখুন আমাদের কাউন্সিলরের নামগুলো অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সজ্জিত হয়েছে এবং সংশ্লিষ্ট হয়ে গিয়েছে এবার আমরা একটা কাস্টম যে আপনি চাচ্ছেন এখানে টি শার্ট সাইজ গুলো একটা কাস্টম অর্ডারে আপনি সাজাতে চান প্রথমে আপনি স্মল টি গুলোকে রাখতে চান তারপর আপনি মিডিয়াম ক্যাটাগরির টি শার্ট গুলোকে রাখতে চান তারপর আপনি লার্জ ক্যাটাগরি টি শার্ট গুলোকে রাখতে চান তারপর এক্স লার্স ক্যাটাগরি টি শার্টগুলোকে রাখতে চান এভাবে আপনি সজ্জিত করতে চান তো আপনি করলেন কি অ্যাজ ইউজুয়াল আপনি এভাবে সিলেক্ট করলেন পুরো টেবিলটা টেবিলটা সিলেক্ট করার পর আপনি ডেটা থেকে শর্টে গিয়ে ক্লিক করলেন তারপর শর্ট বাই টি শার্ট সাইজ আপনি নিলেন তারপর অর্ডার এ টু জেড এটাকে আপনি ওকে করে দিলেন তো একটা বিষয় লক্ষ্য করুন যে আমাদের প্রথমে আসার কথা ছিল স্মল গুলো তারপর আসার কথা ছিল মিডিয়াম গুলো তারপর লার্জ আসার কথা ছিল তারপর ফাইনালি এক্স লার্জ আসার কথা ছিল কিন্তু আমাদের এখানে প্রথমে লার্জ গুলো একসঙ্গে দেখাচ্ছে তারপর মিডিয়াম আসতেছে তারপর স্মল আসতেছে তারপর আবার এক্স লার্জ আসতেছে তো আমরা এখানে যদি কাস্টম অর্ডারে বা একটা কাস্টম সর্টিং যদি আমরা এখানে করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আমরা এই রেঞ্জ টুকুকে সিলেক্ট করব যে রেঞ্জ টুকুতে সর্টিং এর কাজ করতে চাই সেই রেঞ্জ টুকুকে সিলেক্ট করলাম তারপর এই যে কমান্ডে রয়েছে এই শর্ট বাই টি শার্ট সাইজ করতে চাচ্ছি আর অর্ডার এটিকে এ টু জেড না নিয়ে আমরা এই ড্রপ ডাউনটাতে ক্লিক করব তারপর এখানে কাস্টম লিস্ট বলতে একটা কথা রয়েছে এই কাস্টম লিস্টে গিয়ে ক্লিক করলাম এবার আমরা এখানে একটা লিস্ট এন্ট্রি তৈরি করব। তো প্রথমে আমি চাচ্ছি যে প্রথমে স্মল ক্যাটাগরির যেগুলো টি শার্ট সেগুলো আসুক দেন প্রেস করলাম তারপর আমি চাচ্ছি যে যেগুলো মিডিয়াম কোয়ালিটির টি শার্ট তারপর সেগুলো চলে আসুক দেন এন্টারপ্রেস করলাম তারপর আমি চাচ্ছি যে লার্জ কোয়ালিটির যেগুলো আমাদের টি শার্ট সেগুলো আসুক এবং ফাইনালি যেগুলো এক্স লার্জ তো এখানে আমি যে স্পেলিংগুলো লিখেছি এই আমাদের এখানে যে যে সাইজের নামগুলো দেওয়া রয়েছে সেই নামগুলোর সঙ্গে মিলে স্পেলিংগুলো আপনি সেভাবে এই স্পেলিংগুলো লিখবেন এই লিস্ট এন্ট্রিসে দেন অ্যাড বাটনে ক্লিক করে দিলাম দেখুন আমাদের একটা নতুন কাস্টম লিস্ট তৈরি হয়ে গেল এটাকে ওকে করে দিলাম দেন ফাইনালি ওকে করে দিলাম এবার দেখুন আমাদের স্মল ক্যাটেগরির যেগুলো টি শার্ট সেগুলো সবার টপে দেখাচ্ছে তারপর মিডিয়াম ক্যাটাগরি টি গুলো আসছে তারপর আসছে দেন ফাইনালি এক্স ক্যাটাগরি টি শার্ট চলে আসছে এবার আমরা শিখবো যে কিভাবে একটা সর্টিং লেভেল অ্যাড করতে হয় সর্টিং লেভেলটা বোঝানোর জন্য একটা উদাহরণ আপনাকে দিচ্ছি দেখুন এখানে স্মল ক্যাটাগরির যেগুলো টি শার্ট রয়েছে আমি চাচ্ছি যে এই স্মল ক্যাটাগরি টি শার্টগুলোর জন্য যে কাউন্সিলররা রয়েছেন এই কাউন্সিলারদের নামগুলো যেন আলফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সজ্জিত হয়ে যায় আবার এখানে মিডিয়াম কোয়ালিটির যে টি শার্টগুলো রয়েছে এই মিডিয়াম ক্যাটাগরির টি শার্টগুলোর জন্য যে কাউন্সিলররা রয়েছেন এই কাউন্সিলরগুলোর নাম যেন আলফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সজ্জিত হয়ে যায় তাহলে আমি সেটি কিভাবে করব। সেই বিষয়টি এবার আমরা শিখব এটির জন্য প্রথমে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করবো রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম দেন এবার আমরা এই ক্লিক করব করবো আমরা শর্ট বাই টি শার্ট সাইজ এটি থাকবে তারপর এখানে অ্যাট লেভেল বলতে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা এই অ্যাট লেভেল বাটনে গিয়ে আমরা ক্লিক করে দেবো তারপর দেখুন শর্ট বাই টি শার্ট সাইজ দেন বাই দেন বাই আমরা কানসেলআর করব। কানসেলর করে নিলাম এবং কানসেলরকে আমি আলফাবেটিক্যালে অ্যাসেন্ডিং অর্ডারটি দেখতে যাচ্ছি ওই জন্য এ টু জেড এই অপশনটি নিয়ে নিলাম তারপর ওকে বাটনে ক্লিক করে দিলাম এবার খেয়াল করুন আমাদের স্মল ক্যাটাগরির যেগুলো টি শার্ট তার জন্য যে কানসেলররা রয়েছেন সেই কানসেলরগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সজ্জিত হয়েছে এবার মিডিয়াম ক্যাটাগরির জন্য যেগুলো টি শার্ট সেগুলোর জন্য লক্ষ্য করুন যে এখানে আমাদের কাউন্সিলারের নামগুলো অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সজ্জিত হয়ে গিয়েছে তো আপনি হয়তো বা মনে করতে পারেন যে এই দিকের ডাটাগুলো তো তাহলে এলোমেলো হয়ে গিয়েছে আসলে একটা রোয়ের জন্য যে সংশ্লিষ্ট ডাটাগুলো সেগুলো কিন্তু ঠিকই থাকবে সর্টিং হওয়ার সময় অর্থাৎ ভোপাল রয় যে মেল সে মেলেই থাকবে তার গ্রেড যে নাইন সেটা নাইনেই থাকবে তার কেবিন কালার যে পার্পল সেটা কিন্তু পার্পলেই থাকবে অনুরূপ ভাবে এখানে সাজ্জাদ হোসাইন যে মেল সে মেলেই থাকবে তার গ্রেড যে সিক্স সেটা সিক্স এই থাকবে তার কেবিন কালার যে ব্লু সেটা ব্লু এই থাকবে অর্থাৎ একজন পার্টিসিপেন্টের সাথে সংশ্লিষ্ট যে ডেটাগুলো সেগুলো কিন্তু ঠিক থেকেই আমাদের সর্টিং এর কাজটা হয়ে যাবে তাহলে সর্টিং জিনিসটা কি আশা রাখছি আপনি সেটি সঠিকভাবে বুঝতে পেরেছেন এবার আমরা ডেটা ফিল্টারিং বিষয়টি শিখবো আমি পরবর্তী যে সেই শীতটা চলে গেলাম দেখুন এখানে অনেকগুলো ডেটা রয়েছে এখানে অল্প সংখ্যক ডেটা রয়েছে কিন্তু যখন ডেটার সংখ্যা আরো বেশি হয়ে যাবে তখন যদি আমরা বিশেষ কিছু পার্টিকুলার ডেটা নিয়ে শুধু কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ফিল্টারিং এর কাজ করতে হবে যে ডাটাগুলো দরকার শুধু সেগুলোই চোখের সামনে রাখবো যে ডাটাগুলো দরকার নেই আমরা সেগুলো হাইট করে রাখবো তো কিভাবে আমরা ফিল্টারিং এর কাজ করব চলুন সে বিষয়টি শিখে নেওয়া যাক মাইক্রোসফট এ আমরা যদি ডাটা ফিল্টারিং এর কাজ করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের একটা রো হেডার থাকতে হবে এবং যে কাজটা করতে হবে আমাদেরকে প্রথমে রেঞ্জ টুকুকে সিলেক্ট করে নেব আমরা যেখানে আমরা ফিল্টারিং এর কাজ করতে চাই সেই অংশটুকুকে সিলেক্ট করে নিলাম তারপর ওই ডাটাতে গিয়ে ক্লিক করব আমরা মেনুবার থেকে দেন ফিল্টারে গিয়ে ক্লিক করব তাহলে দেখব যে একটা করে ফিল্টারের জন্য আমরা একটা করে ড্রপ ডাউন এখানে দেখতে পাবো এই ড্রপ ডাউনটি আমাদেরকে ফিল্টারিং এর কাজে সাহায্য করবে দেখুন যে এখানে আমাদের বিশেষ কিছু আইটেম টাইপ রয়েছে যেমন কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে বুকস রয়েছে ক্লথিং রয়েছে তো আমি চাচ্ছি যে আমাদের যে আইটেম টাইপগুলো ইনস্ট্রুমেন্ট রিলেটেড বা ইলেকট্রনিক্স রিলেটেড শুধু সেই আইটেম টাইপগুলোর ডাটাই আমি দেখতে চাই অন্য আইটেম টাইপগুলোর ডাটা আমি দেখতে চাই না তো কিভাবে আমরা আইটেম টাইপের ভিত্তি করে কাজ করবো চলুন সেই বিষয়টি আগে দেখে এখানে রয়েছে আইটেম টাইপের এখানে গিয়ে ক্লিক করলাম এবার দেখুন এখানে আমাদের সবগুলোই সিলেক্ট আছে দ্যাট মিনস সবার ডাটা সব আইটেমের ডাটাই আমাদের এখানে দেখাচ্ছে সিলেক্ট অল এটাকে আনচেক করে দিলাম এবার আমি ইলেকট্রনিক্স এটাকে চেক করে দিলাম কারণ শুধু আমি ইলেকট্রনিক্স ক্যাটাগরি যাটাকে দেখতে চাই বা ইলেকট্রনিক্স আইটেম টাইপের ডাটাগুলোকে দেখতে চাই আমি ওকে করে দিলাম দেখুন এখন যেগুলো ইলেকট্রনিক্স ক্যাটাগরির বা ইলেকট্রনিক্স আইটেম টাইপের যেগুলো ডেটা শুধু সেই ডাটাগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ আমরা কিন্তু ফিল্টারিংয়ের কাজ এখানে করে ফেললাম এবার আগের অবস্থায় যদি আমরা যেতে চাই এই ফিল্টারিংটাকে যদি আমরা বাতিল করতে চাই তাহলে যেটি করতে হবে আমরা অ্যাগেইন এখানে গিয়ে ক্লিক করব। একটা বিষয় লক্ষ্য করুন যে ফিল্টারিং করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা ফানেলের মতো একটা চিহ্ন এসেছে অর্থাৎ এটা দেখে বুঝতে হবে যে আমাদের এই আইটেম টাইপের ওপর ভিত্তি করে এখানে ফিল্টারিং করা হয়েছে অন্যান্য কলামগুলোতে কিন্তু ফিল্টারিং করা হয়নি তো ফিল্টারিংটা বাতিল করার জন্য অ্যাগেন এখানে গিয়ে ক্লিক করলাম তারপর এখানে একটা অপশন রয়েছে ক্লিয়ার ফিল্টার ফ্রম আইটেম টাইপ এখানে ক্লিক করে দিলে আমাদের ফিল্টারটা বাতিল হয়ে যাবে এবার আমরা শিখবো যে কিভাবে আমরা মাল্টিপল ফিল্টার অ্যাপ্লাই করতে পারি ধরে নিন আমি সেই সকল ইলেকট্রনিক্স পণ্য দেখতে চাই যে ইলেকট্রনিক্স পণ্যগুলো লোন অ্যামাউন্টটা তিনশো ডলারের থেকে বেশি আমি সেই সকল ইলেকট্রনিক্স পণ্য ফিল্টারিং এর মাধ্যমে আমার চোখের সামনে নিয়ে আসতে চাই তাহলে আমি কিভাবে করব এগেইন আমি ইলেকট্রনিক্স এর উপর ডিপেন্ড করে ফিল্টারিং এর কাজটা করব ইলেকট্রনিক্স নিলাম দেন ওকে করলাম এখন দেখুন আমাদের এখানে যে ইলেকট্রনিক্স পণ্যগুলোর লোন অ্যামাউন্ট 300 ডলার এর থেকে কম সেই ইলেকট্রনিক্স পণ্যগুলোও কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি চাচ্ছি যে ইলেকট্রনিক্স পণ্যগুলোর লোন অ্যামাউন্ট 300 ডলার এর বেশি শুধু সেই প্রোডাক্টগুলোকে দেখাক তাহলে আমরা কিভাবে করব এখানে একটা ফিল্টারিং अप्लाई করলাম তো করলাম আমরা এবার এগেইন এখানে এসে ক্লিক করব দেন এবার আমরা একটা নাম্বার ফিল্টার্স কাজ করব এবং আমরা চাচ্ছি যে ইলেকট্রনিক্স পণ্যগুলোর লোন অ্যামাউন্ট 300 ডলারের বেশি সেই প্রোডাক্টগুলো আমাদের চোখের সামনে রাখতে চাই তাহলে আমরা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু অথবা গ্রেটার দ্যান নিতে পারি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু নিলে যেগুলো এক্স্যাক্টলি 300 ডলার লোন অ্যামাউন্ট সেগুলো আমলে থাকবে আমি গ্রেটার দ্যান অপশনটা নিলাম লোন অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান আমি চাচ্ছি 300 ডলার সেই লোন অ্যামাউন্টের পণ্যগুলো থাক যেখানে সবগুলো আইটেম টাইপেই ইলেকট্রনিক্স এবার ওকে বাটনে ক্লিক করে দিলাম দেখুন এখানে শুধুমাত্র আমরা একটা আইটেম দেখতে পাচ্ছি একদম আমাদের পুরো ওয়ার্কশিট ন্যারো ডাউন হয়ে গিয়েছে এবং আমরা একটা পণ্য দেখতে পাচ্ছি যেই পণ্যটা ইলেকট্রনিক্স পণ্য যেটা লোন অ্যামাউন্ট কিনা তিনশো ডলারের থেকে বেশি তো ফিল্টারিংটা আমরা বাতিল করে দেখি ক্লিয়ার ফিল্টার ফ্রম লোন অ্যামাউন্ট দেখুন আমাদের ইলেকট্রনিক্স পণ্য এখানে শুধু একটাই রয়েছে যেটি কিনা যেটির কিনা লোন অ্যামাউন্ট তিনশো ডলারের থেকে বেশি তো কিভাবে মাল্টিপল ফিল্টার অ্যাপ্লাই করতে হবে সেটি কিন্তু আপনি শিখে ফেললেন এগেইন আমি এখানে ফিল্টারটাকে ক্লিয়ার করে নিচ্ছি ক্লিয়ার ফিল্টার ফ্রম আইটেম টাইপ সবগুলো ডেটা এখানে দেখাচ্ছে এবার আমরা শিখবো যে কিভাবে আমরা সার্চ করার মাধ্যমে ফিল্টার করতে পারি ধরে নিন যে এখানে আমার যে আইটেম ডেসক্রিপশন গুলো দেখাচ্ছে যে আইটেম ডেসক্রিপশন গুলোতে ল্যাপটপ কথাটি রয়েছে আমি শুধু সেই আইটেম গুলো দেখতে চাই তাহলে আমি কিভাবে কাজটা করব এখানে এসে ক্লিক করলাম ক্লিক করার পর সার্চে গিয়ে ক্লিক করলাম দেন এখানে লিখে দিলাম টপ দেন ওকে বাটনে ক্লিক করে দিলাম এবার দেখুন যে আইটেমগুলোর ডেসক্রিপশনে ল্যাপটপ কথাটি ছিল সেই আইটেমগুলোই কিন্তু এখন এখানে দেখাচ্ছে অর্থাৎ আমাদের পুরো ওয়ার্কশিটটি ন্যারো ডাউন হয়ে গেল আমি এগেইন ক্লিয়ার করে নিচ্ছি ফিল্টারটা এবার আমরা শিখবো যে কিভাবে অ্যাডভান্সড টেক্সট ফিল্টারের কাজ করতে হয় ধরে নিন আমি সেই সেই আইটেমগুলো দেখতে চাই যে আইটেমগুলোর ডেসক্রিপশনে গিটার এবং ল্যাপটপ এই কথা দুইটি নেই আমি সেই সকল আইটেমকে শুধুমাত্র দেখতে চাই তাহলে কিভাবে করতে করব এখানে এসে ক্লিক করলাম দেন টেক্সট ফিল্টারস তারপর এখানে ডাজ নট কন্টেইন কথাটা রয়েছে এই অপশনে গিয়ে ক্লিক করব তো ডাজ নট কন্টেইন যে আইটেম ডেসক্রিপশন গুলো ল্যাপটপ কথাটা বিয়ার করে না আমরা সেই আইটেম গুলো দেখতে চাই সেই সঙ্গে আমরা সেই আইটেম গুলোকেও দেখতে চাই যেগুলো ডাজ নট কন্টেইন গিটার G U I T A R তাহলে যে আইটেম গুলো ল্যাপটপ এবং গিটার এই কথা দুইটি বহন করে না আমি সেই দেখতে চাই তো আমি ওকে করে দিলাম দেখুন এবার আপনি ল্যাপ বা গিটারওয়ালা কোনো আইটেম কিন্তু এখানে আর দেখতে পাবেন না অর্থাৎ আমাদের এখানে কিন্তু একটু ন্যারোডাউন হলো আমরা ল্যাপটপ এবং গিটারকে এক্সক্লুড করে দিলাম করার মাধ্যমে ফিল্টারটা বাতিল করছি এখানে এসে ক্লিক করলাম দেন ক্লিয়ার ফিল্টার আইটেম ডেসক্রিপশন এখানে এসে ক্লিক করলাম এবার আমরা শিখবো কিভাবে অ্যাডভান্সড নাম্বার ফিল্টারিং এর কাজ করতে হয় এখানে আমরা কিছু আইডি দেখতে পাচ্ছি ধরে নিন আমি পঁচিশশো থেকে তিন হাজার আইডির মধ্যে যে প্রোডাক্ট গুলো রয়েছে বা আইটেম গুলো রয়েছে আমি শুধু সেই আইটেম গুলো দেখতে চাই পঁচিশ এবং তিন হাজারের মধ্যে তাহলে আমি কিভাবে ফিল্টারিং এর কাজটা করবো এই ড্রপডাউনটাতে গিয়ে ক্লিক করলাম দেন নাম্বার ফিল্টারস তারপর বিটুইন কারণ আমি চাচ্ছি পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে যে ডেটাগুলো রয়েছে সেগুলো যেন দেখায় সো এখানে পঁচিশশো লিখে দিলাম তারপর এখানে লিখে দিলাম তিন হাজার দেন ওকে বাটনে ক্লিক করে দিলাম এবার দেখুন আমাদের যে আইটেম বা প্রোডাক্ট গুলোর আইডি পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে শুধু সেই আইটেম গুলো বা আইডি গুলোকেই এখানে দেখাচ্ছে আমাদের এখানে পুরো ওয়ার্কশিটে ডাউন হয়ে গেল ফিল্টারটা ক্লিয়ার করে নিচ্ছি ক্লিয়ার ফিল্টার ফ্রম আইডি এবার অ্যাডভান্সড ডেট ফিল্টারের ক্ষেত্রে আপনাকে বলতে চাই যে আপনি নিজে নিজেই অ্যাডভান্সড ডেট ফিল্টারটা একটু করে দেখবেন উদাহরণ হিসাবে আপনাকে কাজ দিচ্ছে যে আপনাকে যদি বলি যে আপনি এক জুলাই দু থেকে শুরু করে তিরিশ ডিসেম্বর দু এই ডেট যে ডাটাগুলো রয়েছে সেগুলো আপনি ভিউ করবেন তাহলে আপনি কিভাবে ফিল্টারিং এর কাজ করবেন সেটা আপনি করে দেখাবেন ওকে এই ভিডিও লেকচারে আমরা অনেক কিছু শিখে ফেললাম এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলো আমরা পরবর্তী ভিডিও লেকচারে মাইক্রোসফট এক্সেলের নতুন বিষয় নিয়ে আলোচনা করব সুতরাং আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেকচারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন